পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খানের জুয়েলার্স উদ্বোধনী আয়োজনে অংশ নিতে দুবাই গিয়েছিলেন দেশের কয়েকজন তারকা। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে সমালোচনা চলছে। নামের মিল থাকায় অনেকেই দুবাই এসে আরাব খানকে চিত্রনায়ক আমির খানের ভাই ভেবে ভুল করছেন, যা নায়কের পরিবারকে বিব্রত করছে। এ প্রসঙ্গে আমির খান বলেন, আরাব খান নামের আমার কোনো ভাই নেই, দুবাইয়ের আরাব খানকে আমি চিনিও না, অনেকে ভুল করে তাকে আমার ভাই বানিয়ে দিচ্ছেন, অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন, এতে আমি বেশ বিব্রত বোধ করছি। তিনি আরও জানান, তারা তিন ভাই, বাকি দুই ভাইয়ের নাম আশরাফুল ইসলাম এবং আরিফুল ইসলাম, তারা সবাই ঢাকাতেই থাকেন। আমিন খানের ভাই আশরাফুল ইসলাম ভালোবাসলে দোষ কি তাতে নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন, সেখানে তার নাম ছিল আরাব খান। সে কারণেই অনেকে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাবের সঙ্গে আমিন খানের ভাইকে গুলিয়ে ফেলছেন। তাই নায়ক মনে করেন, সবার ভুলটা ভাঙানো দরকার। আমিন খানের ভাই আশরাফুল ইসলাম একজন বিজ্ঞাপন নির্মাতা, পাশাপাশি কিছু নাটক এবং টেলিছবিও বানিয়েছেন, অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে। আমার ডাকনাম আরাব খান, তবে খুব কম মানুষই এই নামে জানতেন। আমার প্রথম সিনেমার পরিচালকের কথায় এই নামটি ব্যবহার করা হয়েছিল। এদিকে আশরাফুল ইসলামের ভাষ্য, কিছু কিছু নিউজে লেখা হয়েছে দুবাই এসে আরাব খান চিত্রনায়ক আমির খানের ভাই, এটা মোটেই সত্য নয়। সেই ব্যক্তি তো দুবাইয়ে আছেন আর আমি দেশে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছি। তিনি যোগ করে বলেন, অনেকেই সেই আরাব খানের সঙ্গে আমার ছবিকেও গুলিয়ে ফেলেছেন, কেউ কেউ মিলও পাচ্ছেন। সবাইকে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না।